শুরুতেই ডেঙ্গু পরিস্থিতির খবর জেনে নেব। সাতক্ষীরা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আমেনা বিলকিস ময়না। আমেনা, আপনাদের সাতক্ষীরার সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন, জানাবেন। শাকিল, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, আসলে সাতক্ষীরায় অন্য ঢাকা এবং চট্টগ্রামের মতো এত বেশি রোগীর সংখ্যা বেশি না হলেও খুব একটা সুখের খবর দেওয়া যাচ্ছে না, এজন্য যে আসলে দিনে দিনে সাতক্ষীরাতেও কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। যারা ঢাকা এবং যশোর থেকে আক্রান্ত হয়ে আসছে তারাও কিন্তু সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এদিকে যদি সিভিল সার্জনের সর্বশেষ তথ্য আমি জানাতে চাই তাহলে বলতে পারবো যে এখন বর্তমান ভর্তি আছে 60 জন এবং সর্বমোট এ পর্যন্ত চিকিৎসা নিয়েছে 604 জন, মৃত্যুবরণ করেছে 6 জন। তো এই সিভিল সার্জন তিনি মানুষকে সতর্ক করতে যেয়ে বলেছেন যে জ্বর যদি 2 দিনের বেশি স্থায়ী হয় তাহলে কিন্তু নিকটবর্তী কোনো সরকারি হাসপাতালে যেয়ে কম মূল্যে রক্ত পরীক্ষা করিয়ে নিতে হবে এবং রাতে অবশ্যই মশারি টানিয়ে ঘুমোতে হবে। এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের যে চিত্র সেটি রোগী কিন্তু অনেক বেশি ভর্তি আছে, কিন্তু সেখানে পরিবেশ ভালো, স্বাস্থ্যসেবা ভালো, কিন্তু একটি অভিযোগ রোগী স্বজন করেছে সেটি হচ্ছে খাবারের মান খুবই খারাপ। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে স্বজনরা। শাকিল, এই ছিল ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য। আমিনা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আমিনা বিলকিস ময়না।